দেখছেন এবার যে গলাটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে, খুব শার্ট করে রাখতে হবে যেন কোনো দিকে কাপড় যেন ভেতরে টুকতে না থাকে। গলা অনুযায়ী আপনাকে সেলাই দিতে হবে। ঠিক আছে, আলামা সেটিং হয়ে গেলে এবার দেখুন ওপর দিকে আমি চাপ দেব। ঠিক আছে, এই যে দুটো বিট ধরিয়েছি না সেই বিটে এবার দেখুন চাপ দেব। খুব ইজি ডিজাইন আছে, এটা আপনারা করতে পারবেন। গলাটা কেটে নেবো আমি, উল্টো দিচ্ছি না। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে যে পাশের যে মালটা রয়েছে এইগুলো আর গলাটা এরকম ভাবে স্প্রেড করবে না। ওখানটা একটা শেপ দেওয়া রয়েছে, গলাটা ওইভাবে কাটতে হবে আমাকে। ঠিক আছে, গলা আমার হয়ে গেলো, দেখুন এবার। আর যেখানে যেখানে আপনার দেখবেন একটু শর্টিংয়ের সময় চলে গেছে, এবার গলাতে বিট লাগাবো আমি। বিটের পরে আমি গিয়ে ভঙ্গি লাগাবো, ব্যাস, স্মল কমপ্লিট, একদম সিম্পল ডিজাইন আছে। আপনারা যখনই করবেন প্যাটার্ন তৈরি করে করবেন। ঠিক আছে, দড়িটা দেওয়ার সময় একটু কষ্টে এরকম মেপে নেবেন, নাহলে আপ ডাউন হয়ে যাবে। এবার বিট লাগানোর পরে কোনাটা কেটে নিতে হয়।
পরে আমি দুটো চাপ দেবো, ঠিক আছে? একটা একদম গোড়া থেকে দেবো আর একটা এক চাপ রেখে সাইড থেকে দেবো, ঠিক আছে? চাপ দেওয়ার আগে একবার দেখতে হবে যে আপনার যদি কোনো জায়গায় লিক আছে কিনা, মালটা একটু লিক বেশি সেই জন্য আমি আবার একটু ডবল করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমি চাপ শুরু করছি দেখুন। ঠিক আছে, এটা প্রথম চাপ দিলাম, এবার সেকেন্ড চাপ দেবো। সেকেন্ড চাপ তো জানেন আপনারা এতদিনও শিখে গেছেন, একটা করে হাফ চাপ খাইয়ে দিতে হবে এক চাপ। ঠিক আছে, প্রথম যে চাপ দেখছেন এই চাপটা